নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজকের সিএসএসের 40 নম্বর ক্লাস, আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সিএসএসের ভিজিবিলিটি প্রপার্টি নিয়ে। এই সিএসএসের ভিজিবিলিটি প্রপার্টিটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি। আপনি যদি কোনো অবজেক্টকে হাইড করতে চান বা ভিজিবল করতে চান, তাহলে আপনারা ভিজিবিলিটি প্রপার্টিকে ব্যবহার করতে পারেন। ভিজিবিলিটি প্রপার্টির তিনটি ভ্যালু আছে, ভিজিবল, হিডেন আর কলাপস। কলাপস ভ্যালুটি আর ব্যবহার করা হয় না সেইভাবে, তাই কলাপস ভ্যালুটি নিয়ে আমি এখানে আলোচনা করব না, ভিজিবল আর হিডেন ভ্যালু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা 39 নম্বর ভিডিওটি দেখেননি, ডিসপ্লে প্রপার্টির ভিডিওটি, অবশ্যই দেখে তবেই এই ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর বন্ধুরা, ভিজিবিলিটি এবং ডিসপ্লে নান একই কাজ। যেমন আপনারা ডিসপ্লে প্রপার্টি নিয়ে যদি ভ্যালু নান দিতেন, তাহলে সেক্ষেত্রে কোনো অবজেক্টকে হাইড করা যেত। ঠিক একইভাবে ভিজিবিলিটি প্রপার্টি লিখে যদি আপনারা হিডেন ভ্যালু লেখেন, তাহলেও কিন্তু কোনো অবজেক্টকে হাইড করতে পারেন। কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য প্রথমত একটি পিকচার নিয়েছি, আর নিচে একটি ডিপ নিয়েছি, এবং ডিবে আমি কিছু লিখেছি আপনাদের ভিজিবিলিটি সম্পর্কে এবং ডিসপ্লে সম্পর্কে তফাত বোঝানোর জন্য। আপনাদের ভিজিবিলিটি প্রপার্টি এবং ডিসপ্লে যে প্রপার্টি আছে একই কাজ, তার তফাত বোঝানোর জন্য। বন্ধুরা, চলুন আমরা HTML এবং CSS ফাইল ওপেন করে নিই। দেখুন বন্ধুরা, ইন্ডেক্স নামে আমি HTML ফাইল তৈরি করে রেখেছি। HTML ট্যাগ শুরু আছে, এখানে HTML ট্যাগ শেষ আছে, হেড ট্যাগ শুরু এবং হেড ট্যাগ শেষ। এর ভিতরে লিঙ্ক রিয়েল স্টাইল শিট এই CSS ফাইলটিকে কল করা আছে, এবং এখানে ইমেজ নিয়েছি, দেখুন ইমেজ SRC লিখেছি, এবং ডিপ নিয়েছি, ডিপের ক্লাস ব্যাকগ্রাউন্ড রেখেছি, এবং ডিপ এখানে শেষ করেছি, এবং ডিপের ভিতরে জাস্ট একটি টেক্সট লিখে রেখেছি। আর এই যে CSS ফাইল আছে, এটি এক্সটার্নাল CSS ফাইল, এখানে দেখুন হেডের ভিতরে কল করা আছে। আর এখানে IMG ইমেজ যে ট্যাগ নিয়েছি, ইমেজের হাইট উইথ নির্ধারণ করেছি, যেহেতু ইমেজ ট্যাগকে কল করেছি CSS ফাইলে, তাই ইমেজ লিখেছি। এবং এখানে যে ডিপ লিখেছি, ডিপের ব্যাকগ্রাউন্ড দেখুন ক্লাস নিয়েছি, ডট ব্যাকগ্রাউন্ড লিখেছি, এবং ডিপের বর্ডার 1 পিক্সেল সলিড রেড এবং উইথ 500 পিক্সেল, হাইট 300 পিক্সেল দিয়েছি। প্রথমত আমরা দেখে নিই ডিসপ্লে নান। আমরা 39 নম্বর ভিডিওতে দেখেছিলাম যে ডিসপ্লে নান, DISPLAY, ডিসপ্লে NON নান, ডিসপ্লে নান করার পরে পিকচারটি আর শো করবে না, দেখা যাবে না। কিন্তু ভিজিবিলিটির কাজও একই, পিকচার বা কোনো অবজেক্টকে শো করানো বা দেখানো। যেমন আমি ইমেজ ট্যাগের ভিতরে লিখেছি ডিসপ্লে নান, ফাইলে আসলাম, সেভ করলাম, এখন এটি মিনিমাইজ করলাম, এটিও মিনিমাইজ করলাম, ব্রাউজার ওপেন আছে, জাস্ট রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গেই দেখতেই পাচ্ছেন যে উপরের যে পিকচারটি ছিল, যে জায়গাটি ধারণ করেছিল, সেই জায়গাটি ছেড়ে দিয়েছে, যেহেতু আমি ডিসপ্লে নান করে দিয়েছি তাই ছেড়ে দিয়েছে। নিচের যে ডিপটি ছিল সেটি সেই জায়গাটি ধারণ করেছে যে জায়গাতে পিকচার ছিল। এটি হলো ডিসপ্লে প্রপার্টির কাজ। এবং ভিজিবিলিটি প্রপার্টির কাজ কি, চলুন একবার লাইভ দেখে নিই, তবেই বুঝতে সুবিধা হবে। আমরা CSS ফাইলে আসলাম, এখানে ডিসপ্লে নানের জায়গায় আমরা ভিজিবিলিটি VISIBILITY ভিজিবিলিটি কোলন দিলাম, কোলন দিয়ে হিডেন দেব, HIDDEN হিডেন। ডিসপ্লে নান আর ভিজিবিলিটি হিডেন কাজ একই। চলুন ফাইলে আসলাম, সেভ করলাম, এখন ব্রাউজার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন যেখানে পিকচার ছিল যতটা আয়তকার জুড়ে, সেই জায়গাটা কিন্তু ছাড়েনি পিকচার, পিকচার পিকচারের জায়গায় আছে, শুধু জাস্ট ভিজিবিলিটি বা দেখা যাচ্ছে না। আর নিচে যে ডিপ আছে, যে জায়গায় ডিপ আছে, সেই জায়গাতেই ডিপ ছিল। কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, জায়গা ছেড়ে দিচ্ছে,
কিন্তু ভিজিবিলিটির ক্ষেত্রে জায়গা কোনো ছাড়ছে না। আশা করছি বুঝতে পেরেছেন যে ভিজিবিলিটি আর ডিসপ্লে নানের মধ্যে তফাৎ কী আছে। আর ভিজিবিলিটির ভিজিবল যে প্রপার্টি রয়েছে সেটি হচ্ছে ডিফল্ট প্রপার্টি। ভিজিবল মানে শো করানো বা দেখানোর জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এই ভিডিওটি আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। যখন আমরা অ্যানিমেশন শিখবো সিএসএসের, তখন কোনো অবজেক্টকে ভিজিবল করা, হিডেন করা, আবার দেখানো, এই কাজে আমাদের ব্যবহার করা হয় সিএসএসের এই প্রপার্টিগুলো।